হ্যালো সবাইকে আজকে দেখো আমি এমডিএফ বোর্ড দিয়ে একটা রাখি বানাবো দেখো সিম্পলি ডলি সুতো যেগুলো সেগুলোকে আমি ছোটো দুটো টুকরো কেটে নিয়েছি দিয়ে একটা সাইডকে একটা কাঠি দিয়ে আটকে ওপর সাইডটা আমরা খালি পেঁয়াজ দিতে থাকবো এরকম ঘোরাতে থাকবো ঘুরিয়ে ঘুরিয়ে বেশ খানিকক্ষণ ঘোরানোর পর দুটো মাথাকে একসঙ্গে নিয়ে এরকম টেনে দিলেই দেখো লাস্টে আমি একটা গিট দিয়ে দেবো যে ওপেন জায়গা দুটো সেগুলো গিট দিয়ে দেবো দেখো এরকম কি সুন্দর ডরি রেডি হয়ে যাচ্ছে আমরা এইভাবে রাখি দুপাশে দুটো ডরি রেডি করব। আর একটা দিকেও এরকম সেমভাবে বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর এরকম গিট দিয়ে দেবো যাতে এই প্যাঁচগুলো খুলে না যায় এবারে সিম্পলি এই টুলটা দিয়ে এমডিএফ বোর্ডটা দুপাশে দুটো হোল করে নেবো দেন জাম্পিংয়ের মধ্যে সুতো রেনটা ভরে ওটাকে এমডিএফ বোর্ডের সঙ্গে জয়েন করে দেবো দুটো সাইডে সেমভাবেই করে নেবো তাহলে দেখো রাখির ডোরি রেডি হয়ে গেল এবার রাখিটা খুবই সিম্পল এবং সহ মানে বানানোও সহজ এবং রাখিটা খুবই সিম্পল আমি বানাচ্ছি দেখো একটা ছোট চামস নিয়েছি গোল্ডেন অক্সাইডে সেটা মিডিলে বসিয়ে নেব এবং তার মিডিলের জায়গাটা একটু ফাঁকা রয়েছে যে এই জায়গাটাতে একটা ছোট্ট বিডস বসিয়ে নেবো যেটা দেখো রেডি আমার রাখি কেমন লাগলো কমেন্টে জানিও এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল বাই